হ্যালো লার্নিং প্ল্যাটফর্মে আবারও সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমার কাছে প্রচুর মেসেজ আসছে যে স্যার আপনারা কি নতুন ব্যাচ করছেন না ডিসেম্বরের জন্য কি ব্যাচ করছেন না আমরা ভর্তি এখনো পর্যন্ত জানতে পারিনি হতাম এটা খুব সত্যি কথা যে এখনো পর্যন্ত নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অর্থাৎ হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস আমাদের যে গ্রুপগুলো রয়েছে সেগুলোতে অ্যাডভার্টাইজমেন্ট করা ছাড়া কিন্তু অন্য কোনো ক্ষেত্রে অন্য কোনো গ্রুপে আমাদের বিজ্ঞাপন কিন্তু করা হয় না আমরা শুধুমাত্র যেটুকু ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে জানানোর প্রয়োজনে আমাদের প্ল্যাটফর্মগুলোর থেকে শুধুমাত্র বিজ্ঞাপন করে থাকি যে কারণে হয়তো চোখে অনেকের পড়ে না তার উপর এবার আমরা যেটা করতে আমাদের ভুল হয়েছে সেটা হচ্ছে আমরা ইউটিউবে পর্যন্ত কোনো ফুল ফেস ভিডিও যেটা নতুন কোর্স সম্পর্কে বলা হবে সেরকম কিন্তু কোনো ভিডিও বানায়নি দীর্ঘ যে আলোচনার ক্লাসগুলো হয়েছে সেই দীর্ঘ আলোচনার ক্লাসগুলোতে শেষে একটুখানি এক দেড় মিনিটে শুধু ব্যাচ শুরু হতে যাচ্ছে এইটুকু নোটিস করা হয়েছে এবং এইটুকু নোটিস করেই কিন্তু পাত্র জিআরএফ এই মুহূর্তে বসে নেই পাত্র জিআরএফ এর অলরেডি দোসরা জুলাই থেকে একটা ব্যাচ শুরু হয়ে গেছে পঞ্চান্ন জন ছাত্রছাত্রী নিয়ে ইউটিউবের কমিউনিটি সেকশনে আমি সেখানে ছবি দিয়েছিলাম প্রথম দিনের ক্লাসের যে অরিয়েন্টেশন প্রোগ্রাম সেখানকার ছবি আমি দিয়েছিলাম অলরেডি দোসরা জুলাই থেকে একটা ব্যাচ শুরু হয়ে গেছে এবং আরেকটা ব্যাচ শুরু হতে যাচ্ছে সীমিত সিট সংখ্যায় এবং আমি এই কথা খুবই স্পষ্টভাবে বলে রাখছি যে জুলাই যে ব্যাচটা শুরু হতে যাচ্ছে এর আগে আমরা চারটে ব্যাচ করেছিলাম এবং সেখানে একশো কুড়ি জন ছাত্রকে জুন দু হাজার জন্য আমরা রেডি করে দিয়েছিলাম তার মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আশা করছি যে বাষট্টিটা রেজাল্ট আমরা পাবো একইভাবে আমরা কিন্তু ডিসেম্বর দু হাজার চব্বিশের এর জন্য সিট রেখেছি একশো দশটা পেপার ওয়ানের একশো দশটার মধ্যে সিট প্রথম ব্যাচে অলরেডি ফুল হয়ে গেছে এবং সেখানে ক্লাস শুরু হয়ে গেছে দ্বিতীয় ব্যাচের জন্য ভর্তি চলছে পর্যন্ত তোমরা ভিডিওটা কখন দেখছো আমি জানি না আমি যখন পর্যন্ত ভিডিওটা বানাচ্ছি তখন পর্যন্ত খানতিরিশেক সিটার সিট আর বেঁচে রয়েছে ফলত যারা এখনো পর্যন্ত ভর্তি হতে চাইছ কিন্তু ভর্তি হওনি তারা এখনই ভর্তি হয়ে যাও আমি এটুকুই বলবো এবং এটা একটা কথা যে বিজ্ঞাপন করে না সেইভাবে ছড়াছড়ি বিজ্ঞাপন করে না অথচ প্রত্যেকবারই আমাদের ছাত্র ছাত্রীতে আমাদের যেটুকু প্রয়োজন আমাদের যেটুকু সিট রয়েছে সেটুকু ফুল হয়ে যায় আমাদের সিট সংখ্যা যদিও খুব সীমিত সেটুকু ফুল হয়ে যায় কিভাবে এটা হয় কোন ম্যাজিকের জন্য এটা হয় এটাও কিন্তু বুঝবার জায়গা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় পশ্চিমবঙ্গের যে কোনো ইনস্টিটিউশনে আপনি ফোন করুন ফোন করে জিজ্ঞেস করুন আপনাদের কতগুলো ক্লাস হয় পেপার ওয়ানে বা কত মাস ক্লাস হয় দেখবেন তারা বলবে ছ মাস অর্থাৎ মাস সপ্তাহে কতগুলো করে করে ক্লাস হয় জিজ্ঞেস দুটো বলবে এবং এই জায়গাটা কিন্তু খুব কর্পোরেট ওয়েতে তারা এরকমই রাখে তার মানে পেপার ওয়ানের ক্ষেত্রে সপ্তাহে দুটো করে ক্লাস ছ মাসে নিট ক্লাস কতগুলো ক্লাস হয় আটচল্লিশটা ক্লাস আপনাদের কি মনে হয় এত বড় ভাস্ট একটা পেপার ওয়ানের সিলেবাস সেটাকে কি আটচল্লিশটা ক্লাস দিয়ে শেষ করা যায় সেটা কি পসিবেল আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে সপ্তাহে আমরা বিজ্ঞাপন করি যে ক্লাস সপ্তাহে হবে তার থেকেও বেশি ক্লাস সপ্তাহে হয়। তার মানে আমরা যদি তিনটে ক্লাস করেও ধরি এবং ছ মাসের ডিউরেশনই ধরি আমাদের সাত মাসের ডিউরেশন থাকে ছ মাসের ডিউরেশনই যদি ধরি তাহলেও সেক্ষেত্রে বাহাত্তরটা ক্লাস হয় পেপার ওয়ানের জন্য মিনিমাম বাহাত্তরটা ক্লাস অঙ্ক রিজেনিং থিওরি পার্ট মিলিয়ে কিন্তু ক্লাস হচ্ছে এছাড়া আছে যেগুলোকে আমরা এর আগে যেটা করতাম যে আমাদের ঠিক ইমিডিয়েট আগের যে ব্যাচের রেকর্ডিং সেখান থেকে স্ট্যাটিক ক্লাসগুলোকে বার করে নিয়ে যেগুলোকে মুখস্থ করতে হয় সেইগুলোকে আমরা কিন্তু ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে রেকর্ডেড ভিডিও হিসেবে দিয়ে দিতাম তাতে কি হতো যে আমাদের যে জায়গাটা বোঝানোর জায়গা সেটার জন্য আমরা সময় পেয়ে যেতাম যে জায়গাগুলো মুখস্থের জায়গা সেই জায়গাগুলোর জন্য সময়টা নষ্ট না করে যে ইউনিটগুলো বেশি করে বোঝানোর জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে যাতে আমরা ফোকাসটা করতে পারি এবার এই মুহূর্তে অন্য আগামী ব্যাচের জন্য আমরা যেরকমভাবে ভাবে ভাবছি আমরা একটুখানি পরে ভিডিওগুলো দেব দেবো অর্থাৎ এক দেড় মাসের মধ্যে আমরা ভিডিওগুলো দেব এবং কমপ্লিটলি এই যে স্ট্যাটিক জায়গাগুলো হায়ার এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু জায়গা হায়ার এডুকেশন সিস্টেমের ক্ষেত্রে এবং এনভায়রনমেন্টের ক্ষেত্রে বেশ কিছু জায়গা অর্থাৎ ইউনিট নাইন এবং ইউনিট টেনের জন্য বেশ কিছু জায়গা আছে যেগুলো স্ট্যাটিক জায়গা সেইগুলোকে অ্যানিমেটেড করে অর্থাৎ একটু সেটাকে ভালো করে যাতে করে সেটা পড়তে গিয়ে স্ট্যাটিক জায়গা যেহেতু মুখস্থ করার জায়গা যেহেতু ছাত্র যাতে বোর না হয়ে যায় সেই জন্য কিন্তু সেগুলোকে ডিজাইন করা হচ্ছে একটু অন্যরকমভাবে সেগুলো রেকর্ডেডই থাকবে যাতে করে এরকম ব্যবস্থা কেন যাতে করে আমরা নির্দিষ্ট সময়ে একটা কোয়ালিটি লার্নিং তাদেরকে দিতে পারি অর্থাৎ আটচল্লিশটা মানে আটচল্লিশটা ক্লাস নয় এখানে আশিটারও বেশি ক্লাস পেপার মনে করানো হয় এই ছয় থেকে সাত মাস সময়কালে এটা তো একটা কারণ বটেই দ্বিতীয় কথা হচ্ছে যে এডুবিউস বা পাথ টু জে যখন কোনো ছাত্রছাত্রীকে ভর্তি করে তখন ক্লাসের মধ্যে তিনশো সাড়ে তিনশো ছাত্রছাত্রী নিয়ে সেখানে কিন্তু ক্লাস করানো হয় না সর্বোচ্চ পঞ্চান্ন জন এবং যেহেতু পেপার ওয়ানের ক্লাস আমি নিজে নিয়ে থাকি পেপার ওয়ানের পার্টের ক্লাস আমি নিজে নিয়ে থাকি যে কারণে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ছাত্র ছাত্রীর সঙ্গে আমার পরিচয় রয়েছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ছাত্র ছাত্রীর ভালো মন্দ তাদের সমস্যা অসমস্যার কথাগুলো কিন্তু আমি খুব ভালোভাবে বুঝতে পারি জানি পাত্রুজারে এই কারণে কোনো বিজ্ঞাপন না করে কোথাও আলাদা করে বিজ্ঞাপন না করে কোথাও অন্য গ্রুপে গ্রুপে গিয়ে বিজ্ঞাপন না করে কেবলমাত্র অন্যের যেটুকু পোস্টারিং হয় আমাদের সেটুকু করেই তাও দিনে একটার বেশি নয় হা দিনের মধ্যে হাজার রকম এঙ্গেজমেন্ট আপনাদের জন্য তৈরি না করে দিয়েও কিন্তু ছাত্রছাত্রী এখনো পর্যন্ত ব্যাচ ভর্তি করেই আমরা ছাত্রছাত্রী পাই এত এত ছাত্রী যখন বিশ্বাস করতে পেরেছেন এত এত ছাত্রী যখন বিশ্বাস রাখতে পেরেছেন এবং তারা সফল হয়েছেন আমার বিশ্বাস যে আপনার বিশ্বাসটাকেও আমরা ধরে রাখতে তোমার বিশ্বাসটাকেও আমরা ধরে রাখতে পারবো এবং তোমরা ঠিক যে কারণে আমাদের কাছে আসছ সাফল্যের জন্য কিছু জিনিস শেখার জন্য সেই তোমাদের চাহিদাগুলোকেও কিন্তু আমরা মেটাতে পারবো বলে আমরা আশা করি তোমরা যদি মনে করো তাহলে আমি আবারও বলে রাখি তোমরা যদি মনে করো তাহলে তোমরা অবশ্যই ভর্তি হয়ে যাও আমাদের দশই জুলাই থেকে কিন্তু ব্যাচ অলরেডি শুরু হবার মুখে এখন ভর্তি চলছে কিছু সিট এখনো বেঁচে আছে তোমরা যারা ভর্তি হতে চাইছো ইমিডিয়েটলি ভর্তি হয়ে যাও না হলে কিন্তু একটা প্রাইভেট প্রতিষ্ঠান হলেও কিন্তু গোটা বছর ধরে ছাত্র ছাত্রী ধরে না আমাদের একটা নির্দিষ্ট সময়ে ভর্তি হয় নির্দিষ্ট সময়ে ব্যাচ শেষ হয় তারপর আবার করে ভর্তি হয় সিট সংখ্যাও খুব সীমিত থাকে তাই যারা ভর্তি হতে চাইছো তারা নিচে যা নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে অবশ্যই তোমরা কল করো বা হোয়াটসঅ্যাপ করো অবশ্যই এখানে কোনো সেলস পারসন নয় আমি অথবা কোনো টিচার ফোন ধরবেন তোমাদের সঙ্গে কথা বলবেন কোর্সের বিষয় বুঝিয়ে দেবেন যথেষ্ট ভালো করে আজকের সেশনটা এই পর্যন্তই থাকবে আবার পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে ধন্যবাদ সকলকে